আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম আবারও অ্যান্ড্রয়েড টিভি বক্সের নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে TX9 কিভাবে সেট আপ করতে হয়, মানে খুবই সহজ এই বিষয়টা সেট আপ করা। তো আমি সহজ বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি, অনেক সময় অনেকে সেট করতে পারে না। তো এটাকে আমরা আজকে সেট আপ করবো এবং এটাকে রান করব, এর কালার দেখব কত, মানে এর সেটিংগুলোও দেখব আমরা, ঠিক আছে? চলুন দেখা যাক এটা সেট আপ কীভাবে করতে হয় এবং এর চালু হওয়ার পর এর মানে ডিজাইনটা কেমন আসে আর কি। চলুন দেখা যাক। বন্ধুরা, চলে আসলাম আমরা সরাসরি সেট আপে। তো এই দেখতে পাচ্ছেন আপনারা যে TX9 এই টিভি বক্সটাকে আমরা আজকে সেট আপ করবো, ঠিক আছে? আপনারা ভার্সনটাও দেখতে পারবেন, সমস্যা নাই, দেখতে পাচ্ছেন। তো এটাকে আমরা সেট আপ করবো। তার প্রথমেই আমরা যেটা করবো সেটা হলো যে আমাদেরকে যে ক্যাবলটা দেওয়া আছে HDMI এর, এই ক্যাবলটা আমরা মনিটরের সঙ্গে কানেক্ট করে নেবো আগে, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা এই যে আমাদের যে HDMI ক্যাবলটি রয়েছে, জাস্ট এই ক্যাবলটা আমরা এটার সঙ্গে এটা কানেক্ট করে দিব। তো আমি এটাকে আপনাদের কানেক্ট করে দিচ্ছি, দেওয়ার পর আমি আপনাদেরকে বাকি ফিচারগুলো দেখাচ্ছি। জাস্ট এভাবে এখানে কানেক্ট করে দেবো। হ্যাঁ, তবে আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন এই যে VGA ক্যাবল, এটা আমার কম্পিউটারের মনিটর, জাস্ট আমি এটাতে এই সিস্টেমটা করেছি আপনাদেরকে দেখানোর জন্যই। তো আমি এটা দিয়ে কম্পিউটার চালাই, মূলত এটা দিয়ে আমি টিভি বক্স চালাই না, কিন্তু টিভি বক্সের ভিডিও দেওয়ার জন্য জাস্ট এটাকে আমাকে করতে হচ্ছে। যাই, এটাকে আমি এখানে এক হাত দিয়ে যেহেতু সেট করতেছি এই জন্য একটু প্রবলেম হচ্ছে। তো এখানে যখন আমরা এখানে সেট হয়ে গেছে, দেখেন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে, আমি এটাকে সেট করে ফেলেছি। ওয়েল, আমরা এটা কানেক্ট করে নিয়েছি। এখন আমরা যেটা করবো, এখানে যে HDMI পোর্টটা দেখতেছি, এই HDMI পোর্টে এটা কানেক্ট করে দেবো। জাস্ট এভাবে এটা কানেক্ট করে দেবো, আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট এভাবে এটা কানেক্ট করে দেবো এই পোর্টটাকে এখানে, ঠিক আছে? পোর্টটাকে কানেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা যেটা এখন করবো সেটা হলো যে আমাদের যে চার্জার বা পাওয়ার, এই পাওয়ারটা যে আমি ইলেকট্রিক কারেন্টে লাগাই নিছি, তো এটাতে জাস্ট এই যে এখানে যে আমাদের পোর্ট আছে, পাওয়ার পোর্ট, আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাওয়ার পোর্ট, এখানে আমরা এটাকে প্রেস করে দেব বা সেট করে দেব, ঠিক আছে? প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আপনাদের যে HDMI মোডের যে অপশন, অর্থাৎ এই যে LED যে রিমোট, এই রিমোটটা আপনাদেরকে এখানে যে HDMI মোডের যে অপশনটা আছে, আমার এখানে আমি অপশনটা অলরেডি সিলেক্ট করে রেখেছি, এই যে HDMI মোড অপশন, আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। মনিটরে আপনাদেরকে HDMI মোডটাকে অন করে দিতে হবে। এখানে যে PC মোড, HDMI মোড, আবার অন্যান্য ল্যাপ ইয়াতে আপনার মনিটরে বিভিন্ন রকম অপশন থাকতে পারে, AV TV যে অপশনটা, এটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো এইখানে যখন আপনারা এটা চালু করবেন, তখন দেখেন এটা আপনারা রিমোট দিয়েও চালাতে পারবেন। আমি চাইলে এটাকে রিমোট দিয়ে চালাতে পারি, আমার কাছে এই যে এটা একটাই রিমোটের ব্যাটারি আছে, তো আমি এই ব্যাটারিটাকে এটাকে এখান থেকে বের করে নিয়ে আমার নতুন যে রিমোটটা, এই যে টিভি বক্সের, এই টিভি বক্সের রিমোটটাতে আমি এটাকে সেট করে নিচ্ছি। ব্যাটারিটা একটু সেট করে নিই। নেওয়ার পরে দেখেন আমার টিভি বক্সটি চালু হয়ে গেছে। তো টিভি বক্স চালু হয়ে যাওয়ার পরে আমাদের এখানে এই যে অনেকগুলো অপশন আছে, দেখেন এখানে অনেকগুলো অপশন, সেই অপশনগুলোতে আমরা যেতে পারবো। এই যে দেখেন এই পাশে আমাদের অপশন আছে। তো আমরা, তো আমি এটা আপনাদেরকে একটু মাউস দিয়ে দেখাই, কারণ মাউস দিয়ে দেখালে অনেক সুবিধা হবে। আমি একটু মাউসটা সেট করে নিই। তবে মাউস দিয়ে যদি আপনারা চালাতে চান, তাহলে এই যে এখানে যে মাউসের যে অপশনটা আছে, এই যে মাউস, এই মাউসটাকে, এই যে মাউস বলতে USB যে পোর্টটা আছে, USB পোর্টে জাস্ট এটাকে ইন করে দিবেন আর আমার মাউসটা অন হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন মাউস অন হয়ে গেছে। তো এইখানে আমি এটা রেখে দিচ্ছি এবং এটাকে মাউস দিয়ে চালানোর চেষ্টা করছি। দেখেন এটা মাউস দিয়ে চলতেছে। তো আমি এখানে যদি হোমে যাই, তাহলে এটাই হচ্ছে হোম, এটা TX9 এর হোম। তো এইটা আমরা যদি এখানে অ্যাপ্লিকেশন যদি একটা মেনু দেখতে পাচ্ছি, মেনুতে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে অনেকগুলো অপশন চলে আসছে, ঠিক আছে? তো এই অপশনগুলো আপনারা চাইলে আপনাদের মোবাইল রিমোট দিয়ে চালাতে পারবেন। আমি এটা মাউস দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার সুবিধার্থে, ভিডিওর সুবিধার্থে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই টিভি বক্সটি যখন চালু হয়ে যায়, তখন এখানে একটা ডিজিটাল ডিসপ্লে যেটাকে বলা হয়, এই ডিসপ্লেটা এখানে TX9 রয়েছে, ডিজিটাল ডিসপ্লে, আপনারা জানেন আমি এটা রিভিউ দিয়েছিলাম এই চ্যানেলে। তো আমরা একটু এর ফিচারগুলো একটু দেখি। সেটা হলো যে এটা সেট আপ তো করেই ফেললাম, তো এর ড্রয়েড সেটিংয়ের ভিতরে কী কী আছে, যেমন এখানে ডিসপ্লে, অর্থাৎ ডিসপ্লে সাইজটাকে আপনারা কম বেশি করে নিতে পারবেন। এই যে স্ক্রিন রেজুলেশন, আপনারা চাইলে রেজুলেশনটাকে কম করে নিতে পারবেন। 1080p করা আছে এটা, 1080p 60Hz, তো 1080p 24Hz, তো আপনারা যেটা খুশি করতে পারেন। তো এইটা যেটা সিলেক্ট করা আছে, প্রত্যেকটা সিলেক্ট হবে এটা মনিটরের উপরে নির্ভর করবে আপনারা। তো আপনারা আপনাদের মতো এটাকে চুজ করে নেবেন। যদি আমি একটু এটার অপশনের ভিতরে যেতে চাই, তাহলে দেখি একটু এটার অপশন, যেমন সেটিংয়ে এখানে কি আছে। এখানে দেখেন সেটিংয়ে দিলে আমাদের যে অ্যান্ড্রয়েড ফোনে যেরকম সেটিং অপশন থাকে, ঠিক সেরকমই অপশন থাকে। তবে হ্যাঁ, এটার সম্ভবত ভাষাটা চেঞ্জ করা থাকে। তো এর আগে আমি যখন এটা ফার্স্ট চালু করি চেক করার জন্য, তখন এটার ল্যাঙ্গুয়েজটা ছিল আলাদা, আমি এই ল্যাঙ্গুয়েজটাকে ইংলিশ করেছি, ঠিক আছে? এটা আমি আপনাদেরকে বলে দিলাম।
ওয়েল আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি পুরো সেটআপটা। তো আমরা এটাকে যদি বন্ধ করতে চাই এখানে যে লাল যে বাটনটা আছে জাস্ট এই বাটনের উপরে ক্লিক করে দেব এবং এখানে ক্লিক করে দিলেই এটা বন্ধ হয়ে যাবে, আমাদের সিস্টেমটা বন্ধ। তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটা থেকে অনেক উপকৃত হয়েছেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি ভিডিওতে লাইক করে দেবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, হাজির হয়ে যাবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারকাতু।